আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ নীর ফ্রম নীর লাইফস্টাইল ব্লগস। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক গাজীপুরে গিয়েছিলাম, তার পার্ট ওয়ান শেয়ার করেছিলাম আমরা কিভাবে এন্ট্রি করেছি, কিভাবে ঢাকা থেকে রওনা হয়েছি এবং আমাদের হচ্ছে ভিতরে এন্ট্রির বা বাসে ওঠার প্রসেসগুলো কী ছিল ডিটেলসে শেয়ার করেছি। আজকের ব্লগে শেয়ার করতে যাচ্ছি আমরা যে বাসে রাইডটা নিয়েছিলাম, বাসে করে উঠে তারপর আমরা হচ্ছে কী কী প্রাণী দেখতে পারলাম সেটাই হচ্ছে শেয়ার করব। তো এই যে দূরে জেব্রা হচ্ছে পানি খাচ্ছিল, তারপর আমরা চলে যাচ্ছি প্রাণীর জগতে, একদম একটা বন জঙ্গলের মধ্যে আমরা ঢুকে যাচ্ছি গহীন অরণ্যে। আমরা ছিলাম বাসের মধ্যে এবং প্রাণীগুলো ছিল একদম উন্মুক্ত, ওরা ওদের মতো করে একদম নির্ভয়ে গায়ে বাতাস লাগিয়ে ঘুরে বেড়াচ্ছিল। ওইখানে সম্ভবত সংস্কারণ কোনো কাজ চলছিল, জায়গায় জায়গায় কিছু লোক কাজ করছিল, এই যে বেড়াগুলো দেখতেই পাচ্ছেন সেগুলো বানাচ্ছিল, আবার অনেকে প্রাণীর খাবার নিয়ে ভেতরে যাচ্ছিল। তো এইরকম এক একজন এক একটা কাজে ব্যস্ত ছিল, বাট বলতে গেলে একটা জঙ্গলের ভাইবসই দিবে, অনেক বেশি নিরিবিলি এবং অনেক বেশি সুন্দর একটা এনভায়রনমেন্ট, খুবই ভালো লাগছিল। তো আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছিলাম এবং চারিপাশে শুধু তাকাচ্ছিলাম। আমাদের যে বাসের ড্রাইভার মামা, উনি আমাদের বলছিলেন যে যে জায়গায় প্রাণী দেখবেন আমাকে বলবেন, আমি স্লো করে দিব, আপনারা আপনাদের মনের পছন্দ মতো ছবি তুলবেন ভিডিও করবেন, তারপর আবার আমাকে বললে আমি চলা শুরু করব। তো যখনই কোনো প্রাণী দেখা যাচ্ছিল উনি খুবই স্লো চালাচ্ছিল এবং অন্যান্য সময় নর্মাল স্পিডে চালাচ্ছিল। তো এখানে আমরা এক এক করে দেখা শুরু করব। সবচেয়ে প্রথমে আমাদের বাসের সামনে যে এসে পড়লো, এ তো আপনারাই কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে ওদের রাজ্যে আমরা ভুল করে ঢুকে পড়েছি, এত সুন্দরভাবে দৌড়ে বেড়াচ্ছিল জিরাফগুলো, খুবই সুন্দর লাগছিল দেখতে। আর এই যে বিশাল বিশাল, এখানে কিন্তু একসাথে কয়েকটা আছে, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, আমিও যে ভিতরেও খাচ্ছে খাবার খাচ্ছে, আর এই তো একজন দৌড়ে গেল ওই পাশটাতে, কি বিশাল গলা লম্বা জিরাফগুলো দেখতে সুন্দর লাগছিল। কিন্তু বাচ্চারা তো বেশ এক্সাইটেড ছিল, রিজবান এবং রায়হাসনও অনেক এনজয় করেছিল। তো এখানে কিন্তু আরেকটা আছে, এই যে বিশাল সাইজের, মানে আমাদের বাস মনে হয় ওনাদের ডিস্টার্ব দিচ্ছিল, ওনারা এরকম আরামে হেলে দুলে চলাফেরা করছিল। তো এই তো খুবই কিউট ছিল দেখতে, মজাই লাগছিল। তো এখান থেকে আমরা আবার চলে গেলাম, যেহেতু আমাদের দেখা শেষ হয়ে গিয়েছে, আমাদের গাড়ি আবার স্টার্ট শুরু করে দিল, তো আমরা আবার যাওয়া শুরু করলাম। তো এখানে এক এক করে আমরা ভিতরের দিকে চলে যাচ্ছিলাম আর খুঁজছিলাম যে আর কোনো প্রাণী আছে কিনা, ওই যে আমাদের নিজেদের খুঁজে দেখতে হবে, কারণ প্রাণীরা তো তাদের মতো আরাম আয়েস করে হেলে দুলে শুয়ে বসে খাচ্ছে এরকম একটা অবস্থা, কেউ হেঁটে বেড়াচ্ছে কেউ খাবার খাচ্ছে। এই তো আমাদের সামনে চলে আসলো জেব্রা, জেব্রাগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। ছোটোবেলায় আসলে ওই যে কার্টুন দিয়ে যেগুলো খেলতাম, ছোটোবেলায় ওই যে অনেকগুলো এনিমেল দিয়ে খেলে না, তো ওখানে কিন্তু জেব্রা টাইপের অনেকগুলো হচ্ছে ছোটো ছোটো প্রাণী থাকতো, তো ভালো লাগতো আসলে দেখতে। আমি জানি না আসলে আমি যেটা বোঝাতে চেষ্টা করেছি সবাই ওটা বুঝতে পেরেছেন কিনা, যাই হোক জেব্রা দেখে কিন্তু অসম্ভব ভালো লেগেছে, কালো সাদা ডোরা কাটা খুবই ভালো লাগছিল। তো এখানে আবার প্রত্যেকটা সেক্টরে ঢোকার আগে লেখা থাকে যে ভেতরে কী দেখতে যাচ্ছি আমরা বা ভিতরে কী দেখতে পাবো, এতে করে ট্যুরিস্টদের জন্য অনেক বেশি সুবিধা হয় আমার যেটা মনে হয়, যে দেখে আপনি মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন যে সামনে আমাদের জন্য কী ওয়েট করছে। তো এখানে যখন যতই আমরা ভিতরের দিকে আগাচ্ছি ততই আমাদের পিছনের গেট বন্ধ হয়ে যাচ্ছে এবং সামনের গেট খুলে যাচ্ছে, এরকম একটা অবস্থা। এক এক করে আমরা একদম ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, এক একটা সেক্টরে আলাদা করা আছে, ওইখানে বলাই আছে এখানে ভাল্লুক এরিয়া, এটা বাঘ এরিয়া, এটা সিংহ এরিয়া, এরকমভাবে বলাই আছে। তো এই যে ভিতরে আমরা দেখতে পেলাম যে এই যে লেজ নাড়িয়ে নাড়িয়ে খাচ্ছে, এটা একটা সার ছিল। তো সামনে কিন্তু আরও অনেক প্রকারের সার আছে, এগুলো চমড়ি গাই না কি বলে এগুলোকে, এগুলো অনেক টাইপের। এই যে দেখেন কি পরিমাণ হেলদি এক একটা, আর ব্ল্যাক কালার একদম সার, ভয়াবহ সার দেখতে, একদম বুঝাই যাচ্ছে একদম হিংস্র। তো ওরা জায়গায় জায়গায় খাবার খাচ্ছে, আর ওই প্রাণীটাকে কে কী নামে চিনেন আমি আসলে জানি না, এই যে কিছুক্ষণের মধ্যেই শেয়ার করব, এই প্রাণীটাকে আমি চিনতে পারিনি। এইটা না ছাগলও না, তারপর কুকুরও না, শিয়ালও না, কেমন জানি অদ্ভুত গরুর মতো, কিন্তু গরুর মতো চেহারা কিন্তু ছাগলের মতো ছোট, এটা কী আসলে আমি জানি না।
তো এই তো কেউ যদি চিনে থাকেন তাহলে কিন্তু নাম কমেন্ট করে আমাকে জানাবেন যে এই প্রাণীটা আসলে কি ছিল। তারপরে আমরা আরো ভিতরে ঢুকে যাচ্ছি, কিছুক্ষণ পর একটা ফানি সিন শেয়ার করব, ওইটা দেখে আমরা হাসতে হাসতে শেষ। গরুর খাবার যেখানে রাখা, গরু খাবার খাবে ওই পাত্রটার মধ্যে হচ্ছে বানর বসে আছে। তো কিছুক্ষণের মধ্যে আমি শেয়ার করব, এই মোমেন্টটা খুব ফানি ছিল। আর আমাদের সাথে গাড়িতে যারা ছিল তারা তো এক একজন স্পেশাল। এই যে যেই কথাটা বলছিলাম, ওই যে পাত্রটার মধ্যে বানর বসে আছে এটা দেখে আমরা ভীষণ হাসাহাসি করছিলাম। আর আমাদের সাথে যারা আছে ওরা তো ফান করার ওস্তাদ, এক একজন ডাক দিচ্ছিল মামা তুমি ওখানে বসে কি করো। আর এই যে এক একটা চমড়ি গায়ের সাইজ কি বিশাল বিশাল। তো এই যে যেটা বললাম আর কি, আমরা আসলে গাড়ির বাম পাশে বসা ছিলাম এবং ডান পাশ থেকে হচ্ছে সব প্রাণীগুলো ছিল। তো আমি তো আমার হাজব্যান্ডকে বলছিলাম তুমি বাম পাশে আমাকে কেন বসালা, ডান পাশে সবগুলো দেখা যাচ্ছিল। তো তোমাদের জন্য ভিডিও ফুটেজ নেওয়ার জন্য কিন্তু খুব প্যারা ফেস করতে হয়েছে, বিকজ এক একটা জিনিস কিন্তু দূরে থেকে দেখতে দেখাই যায় বাট ক্যামেরাতে ফ্রেমে ওই জিনিসটা আনা কিন্তু ভীষণ টাফ। কখনো গাড়ির বাঁ পাশে, কখনো ডান পাশে, এরকম করে করে শুধু ক্যামেরা দোলাচ্ছিলাম। এই যে এখানে কালো ভাল্লুক এরিয়াতে আমরা ঢুকে পড়ব, তো এখানে কিন্তু জায়গায় জায়গায় ট্রাকে করে প্রাণীদের জন্য খাবার সরবরাহ করা হচ্ছিল, তো ওই জিনিসটাও ছিল। আর এই যে এখানে ছিল কালো ভাল্লুক, কালো ভাল্লুক একদম দরজার পাশেই বসেছিল। তো এখানে আবার ক্যামেরাটাকে আমি ডান পাশে ঘুরিয়ে নিলাম। এই যে এখানে ভাল্লুকগুলো খাবার খাচ্ছিল, অনেকে আবার গাড়ি থেকে খাবার ছুঁড়ে মারছিল, তো ওরা এগুলো খাচ্ছিল। এখানে কলা ছিল আর কিসের খোসা টোসা ছিল, ওরা এগুলো খাচ্ছিল। আমাদেরকে বারবার বলা হচ্ছিল আমরা যেন হাত না বের করি, কজ ভাল্লুকরা হচ্ছে আক্রমণাত্মক হয়। তো আমাদের বলা হয়েছিল যে হাত ভিতরের দিকে রাখবেন, তো আমরা কেউ হাত বের করিনি, গাড়ির ভিতরে থেকেই আমরা ভিডিও শ্যুট করছিলাম। তো এখানে আমরা আবার আরেকটা এরিয়াতে চলে আসলাম, ভাল্লুকের এরিয়া শেষ, ওইখানে গেট ক্লোজ। এখন আবার আমরা বাঘ এরিয়াতে চলে আসছি। তো এখানে রায়হামনি প্রচণ্ড ভয় পাচ্ছিল, এখানে বাঘ সিংহ আছে, তো আরিফ এসে ওর পাশে বসলো, ও যেন ভয় না পায় এই জন্য। তো এখানে আমরা ভিতরের দিকে ঢুকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা হচ্ছে সিংহ মামাকে দেখতে পাবো। আর এদিকে যে বললাম এসি বাস না, আমরা নর্মাল বাসে উঠেছি, এই জন্য একটু গরম লাগছিল, যখন গাড়ি থামছিল তখন গরম লাগছিল, বাট চলন্ত অবস্থায় তত একটা গরম লাগছিল না। তো এখানে আমার হাজব্যান্ড তো বেশ মজা করে দেখছে ছিল। আর ওই যে বললাম ভাইয়ারা সবাই ফাইজলামি করছিল, এক একজনকে মামা ডেকে ফাইজলামি করছিল যে মামা তুমি এখানে কি খাও, কি ঘুমাও, তুমি এখানে কিভাবে থাকো, এরকম মজা করছিল আর কি। শকত ভাইয়া তো আছেই, আমি আসলে কপিরাইট ক্লেমের কারণে অনেক জায়গায় ভয়েস অ্যাড করিনি, বাট আমরা খুব এনজয় করেছি আলহামদুলিল্লাহ। আর যেহেতু নিজেদের মতো করে কিছু সময় কাটিয়েছি এর জন্য আসলে ভয়েস ওভার দিচ্ছি, নিজেদের ভয়েসটা রাখিনি। তো এখানে আবার ওই যে দূর দূরান্ত থেকে দেখা যাচ্ছে সিংহ মামা ঘুম দিচ্ছে, এখানে হচ্ছে সে মরার মতো পড়ে আছে। ওদেরকে আসলে ঠিকভাবে খাবার দাবার দেওয়া হয় না, কারণ ওরা যদি খাবার দাবার খায় তাহলে তো ওদের চাইতে হিংস্র আর কিছু নাই, তো ওদের তো অনেক বেশি আক্রমণাত্মক হয়ে যাবে। এই জন্য দেখা যায় যে ওদের তেমনভাবে খাবার দাবার দেয় না, এই জন্য ওরা দুর্বল হয়ে শুয়ে শুয়ে শুধু ঘুমাতে থাকে। আর আমরা যারা টুরিস্টরা যাই তারা দেখে আনন্দ পাই, এই যা এখানে আহমরি আসলে কিছুই নাই, ওদের ওরা যে অনেক বেশি আক্রমণাত্মক হয়ে ক্ষতি করবে বা আক্রমণ করবে এরকম কোনো পসিবিলিটিই নাই। কজ দেখতেই পাচ্ছেন আমাদের বাসের জানালা কিন্তু খোলা। তো এখানে আমরা বাঘের এরিয়াতে ঢুকে যাচ্ছি, এখানে ড্রাইভার মামা আমাদেরকে বলছিল ডানে বামে তাকান, যে যে জায়গায় আছেন সেই জায়গা থেকেই তাকান, দেখেন বাঘ মামা শুয়ে থাকবে, দুইটা বাঘ আছে, ভাগ্য ভালো থাকলে দেখতে পারবেন। কিছুক্ষণ আগেই নাকি উনি যে গাড়িটা নিয়ে এসেছিল ওইখানে উনি দেখেছে যে দুইটা বাঘ ছিল, বাট এখানে আমরা যখন ঢুকেছি তখন আমরা একদম বাঘ মামাকে খুঁজেই পাচ্ছিলাম না। তো আমরা তো সবাই বলছিলাম যে আমরা যদি বাঘ দেখতে না পারি তাহলে আরিফের অবস্থা খারাপ আছে, কজ আরিফ আমাদের সাজেস্ট করেছিল যে বাচ্চারা যেহেতু পশু পাখি দেখতে চাচ্ছে চলো সবাই মিলে আমরা সাফারি পার্কে যাই। তো এই জন্য আমরা আরিফকে বলছিলাম যে আমরা যদি বাঘ দেখতে না পারি তাহলে ওর খবর আছে, ও বলেছে এখানে বাঘ ভাল্লুক হাতি সবই আছে, আমরা যেহেতু সবই দেখেছি, আমরা কিন্তু হাতিও দেখেছি, তো এটা আমি ইনশাল্লাহ পরের ব্লগে শেয়ার করব। তো এখানে আমরা বাঘ যদি দেখতে না পাই তাহলে আরিফের খবর আছে। তো এখানে বাঘ আছে কিনা, আমরা বাসটা একটু স্লোভাবে যাচ্ছিল এবং যে যে জায়গা থেকে আছে আমরা ডানের জন ডানে, বায়ের জন বায়ে, এভাবে করেই আমরা খুঁজছিলাম। তো এখানে কিন্তু আমরা বাঘ দেখতে পেয়েছিলাম ফর্চুনেটলি, তো বাঘ হচ্ছে দূরে বসা ছিল, ওর মাথা দেখা যাচ্ছিল, তো দুইটা বাঘই আমরা দেখতে পেরেছিলাম। তো এই জন্য বাচ্চারা তো বেশ হ্যাপি ছিল, বাট রায়হামন একটু ভয় পাচ্ছিল, এই জন্য আরিফ এসে ওর পাশে বসেছিল, আর রিজবান তো হচ্ছে কেকা ভাবির কোলেই ছিল। তো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক এনজয় করেছি, এত কাছাকাছি এরকম পশু পাখি দেখতে পাবো এটার ফিলটাই কিন্তু আলাদা। যখন দেখা যায় আমরা চিড়িয়াখানায় যাই তখন তো পশু পাখিগুলো খাঁচার মধ্যে থাকে, আমরা বাইরে থাকি, বাট সাফারি পার্কে এই জিনিসটার ফিলটা এত বেশি আলাদা যে আমরা বাসের মধ্যে বসা আর পশু পাখিগুলো যে যার মতো তার রাজ্যে হেঁটে বেড়াচ্ছে, খেয়ে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, ঘুমিয়ে বেড়াচ্ছে। তো এই জিনিসগুলো দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগে, কজ ওরা কিন্তু যখন খাঁচার মধ্যে থাকে একটা বন্দি অবস্থায় থাকে। ওই যে দূরে দেখা যাচ্ছে যে মাথা, ওইটাই কিন্তু বাঘ মামা ছিল। তো আমরা তো একদম চিল্লাচিল্লি করছিলাম, ওই যে দূরে দেখা যাচ্ছে শুয়ে আছে, মাথাটা আসলে ক্যামেরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না। ওই যে আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম, বকা দিচ্ছিলাম যে তুমি এত দূরে বামপাশে সিট নিয়েছো এজন্য দেখা যাচ্ছে না, এখানে এই যে মাথা দেখা যাচ্ছে, আর এই যে তুহিন ভাই ডাকছে এই বাঘ মামা আসো আসো আমাদের সাথে চলে আসো। তো এই জিনিসটাও খুব মজার ছিল, যাক আমরা খুব মানে খুবই খুশি ছিলাম বাঘ মামাকে দেখার পর, আমরা খুবই খুশি ছিলাম, একটা ডান পাশে ছিল এবং আরেকটা বাম পাশে দেখতে পেয়েছিলাম,
একটা দেখার পর কিছুক্ষণ পর তারপর আমরা বাম পাশে আরেকটা বাঘ বাঘ দেখতে পেয়েছিলাম। তো ফর্চুনেটলি আমরা দুইটা বাঘ মামার দর্শনই পেয়েছিলাম। আর আমাদের জানা মতে আমাদের ওখানে যে ড্রাইভার মামা ছিলেন উনি আমাদেরকে বললেন যে এখন নাকি দুইটা সাফারি পার্কে বর্তমানে এই দুইটা বাঘই আছে, আর যা যা টুকটাক অন্যান্য প্রাণী আছে সেগুলো তো আমরা দেখেছি। আমরা বাসে করে, বাই দ্য ওয়ে আরেকটা ইনফরমেশন বলে দিই, বাসে করে যেগুলো হিংস্র প্রাণী আমরা সেগুলোকে দেখেছিলাম, আর যেসব নর্মাল প্রাণীগুলো আছে সেগুলোকে কিন্তু আমরা হেঁটে হেঁটেও পুরাটা পার্ক ঘুরে দেখেছি। সাফারি পার্ক কিন্তু হিউজ একটা স্পেস নিয়ে তৈরি, তো এটা কিন্তু মোটেই অল্প কোনো জায়গা না যে বাসে উঠে ঘুরলাম শেষ, এরকম না, মোটেই না। বাস থেকে আমরা যখন নেমে যাব তখনও কিন্তু আমরা অনেক অনেক পশু পাখি জীবজন্তু দেখেছি, সেটা তো ইনশাল্লাহ আমি আমার নেক্সট ব্লগে শেয়ার করবোই। আজকের ব্লগটা আমি এতটুকুই সাজিয়েছি, কার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং প্লিজ একটা ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। দ্যাট ইজ ইট ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।